एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি কিচেন থেকে আমার ব্লগ শুরু করছি বেশ কিছুদিন আচ্ছা তার আগে দেখাই দেখো আমার আমার কিচেনের পুট্টি হয়ে গেছে আর অল ক্লিন ভেবেছিলাম তোমাদের সঙ্গে এই যে দেখো সমস্ত কিছু কুটি কুটি হয়ে গেছে তা ভেবেছিলাম তোমাদের সঙ্গে ক্লিনটা শেয়ার করব কিন্তু এত ধুলো পড়েছিল এত নোংরা পড়েছিল মানে কুটিটা ঘষা হয়েছে চারিদিকে সাদা ইয়ে ক্যামেরা ধরার কোনো স্কোপই পাইনি আমাদের পরিষ্কার করতে পুরো দুদিন টাইম লেগেছিল আর তাই জন্য ভাবলাম আজকে এখান থেকে একটু শুরু করি তবে আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখো সিঁড়ির এই দিকটা করা হয়নি তার কারণ হচ্ছে সিঁড়ির ওই যে ওই পাশটা না ওপরের দিকটা প্লাস্টার হয়নি তো এখন যদি পুট্টি করে ফেলি তাহলে যখন প্লাস্টার করবে তখন পুট্টিটা আবার নোংরা হয়ে যাবে তাই জন্য সেইভাবে পুট্টিটা করা হলো না ওই দিকটায় আর মোটামুটি আমি কিচেন আমার যেরকম আছে আর কি সেইভাবেই কিচেন অর্গানাইজ করে নিয়েছি আর অনেক দিন আমি এখানে একটু দাঁড়াই আজকে একদম ফ্রেশ পরিষ্কার কিচেন এখানে একটু দাঁড়াই রোজই তো বেডরুম থেকেই ব্লগ করি তো আজ অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি কারণ তোমরা জানো ঘরে কাজ হচ্ছিল প্লাস আমার ছেলে না এক্সাম চলছে আর কি যেহেতু ক্লাস সিক্স আর মানে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে মানডে থেকে এই সপ্তাহের শনিবার পর্যন্ত মানে পুরো মাঝখানে একদিন ছুটি ছিল রবিবারটা বাদ দিয়ে আর একদিন ছুটি ছিল টানা পরীক্ষা হচ্ছে তো ওর পড়ার সঙ্গে কম্প্রোমাইজ করে তো কিছু হয় না তাই জন্য ব্লগটা করিনি আর কি ওর ক্ষতি হয়ে যাবে আর কি কেন ওনার ভিডিও রেকর্ডিং করবো রেকর্ডিং করতে গেলে না কিছু কিছু জিনিস যে রান্নাটা হয়তো 10 মিনিটে হওয়ার কথা রেকর্ডিং করতে গেলে সেটা 5 মিনিট আরও এক্সট্রা লেগে যাচ্ছে তারপরে বা যদি কিছু কথা তার সঙ্গে বলতে হচ্ছে তাহলে আরও 10 মিনিট তার পিছনে দিতে হচ্ছে তারপরে আবার এডিটিংয়ের জন্য প্রচণ্ড টাইম লাগছে এইসবের জন্য আমি আর করিনি আমরা না থাক আগে তো মেইন প্রায়োরিটি হচ্ছে ছেলে মেয়ে পড়াশোনা তারপরে যা খুশি আমাদের কালকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে খুব ক্লোজ আর কি কিন্তু তাও আমি আমি তো যেতে পারবো না যে অনেকটা দূরে তো তার একটাই কারণ হচ্ছে আমার ছেলের পড়া হয়তো পরীক্ষাটা দিয়ে ওকে নিয়ে যাওয়া যেত কিন্তু পরের দিন আবার এক্সাম আছে তো সেই প্রিপারেশনগুলো কে করবে আমি ওর পড়ার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে চাই না তাই জন্য আমি যখন হসপিটাল থেকে ফিরে এলাম মানে আমার গত বর্ষে মে মাসে যখন শরীর খারাপ হয়েছিল আমি বাপের বাড়ি যেতেই পারতাম এক মাস রেস্ট নিয়ে আসতে পারতাম কিন্তু ওর পড়ার জন্যই আমি গেলাম না তো সেটাই হচ্ছে কথা আর একটা গুড নিউজ হচ্ছে কালকে আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এখনও আমি মেল পাইনি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে আজকে ক্যামেরাটা হাতে নিলাম ভেবেছিলাম মেল পেলে শেয়ার করবো কিন্তু মেল পেতে পেতে দুদিন আরও লাগবে তাই জন্য ভাবলাম না তোমাদেরকে দিয়েই দিই তোমরা তো জানোই সাবস্ক্রাইবার কীরকমভাবে কাটে কাটার পরেও দেখলাম আজকে এখনও টিকে আছে তার মানে আমার হয়ে গেছে আর কি তো খুব আনন্দও হচ্ছে আর কি বলবো এখনও সবে এটা হল স্টার্টিং এরপরে আরও বড় যুদ্ধ বাকি আছে ওয়াচ টাইম তোলার তারপরে ভিডিও ভাইরাল হবে কি না তার নেই ঠিক তা যাই হোক ফার্স্ট স্টেপটা তো মানে পার হলাম আর মেল পেলেও তোমাদেরকে জানাবো নিশ্চয়ই আর দেখতে থাকো বেশি বড় ব্লগ করবো না যেহেতু এখনও এক্সাম দিচ্ছে জাস্ট একটা এক্সাম শেষ হলো খাতা সাবমিট করলাম ফোনটা হাতে নিয়েছি আবার একটা এক্সাম স্টার্ট হবে মানে ওদের 50 মার্কসের এক্সাম হচ্ছে একটা 25 মার্কসের একটা পেপার আবার একই সাবজেক্টেরই আরেকটা 25 মার্কসের পেপার যেহেতু এটা অনলাইনে হচ্ছে কারণ একসঙ্গে 50 মার্কস বোধহয় টাইমে ওদের পসিবল নয় আর কি যেটা মানে যে অ্যাপে ওদের এক্সামটা হয় অতটা টাইম ওরা অ্যাপটা হয়তো অ্যালাউ করবে না বা কিছু একটা হবে হয়তো যাই হোক 25 25 করে ভাগ করে হচ্ছে মাঝখানে 15 মিনিটসের গ্যাপ আছে তো এই হচ্ছে কথা চলো খুব আনন্দ হচ্ছে যাই বলো তাই বলো কিছু পারি আর না পারি একটা স্টেপ একটু পার হলাম এটাই বা মানে
আমি খুব তাড়াতাড়ি ইয়ে করেছি, মাঝখানে এক মাস সত্যি আমি কিছুই পারিনি, কিন্তু তারপরে মানে ফিরে আসার পর থেকে মাত্র আমার দু মাস টাইম লাগলো এটা ফুলফিল করতে। এবং এর পিছনে অনেকগুলো মানুষের সাপোর্ট পেয়েছি, সত্যি বলছি, আমার ইউটিউবার বন্ধুদের অনেকগুলো, আমি মেলটা হাতে পাই, তারপরে আমি আর একদিন এটা নিয়ে, আমার ছেলের এক্সামটা শেষ হয়ে গেলে আমি ব্লগ করবো যে কীভাবে কীভাবে মানুষ আমাকে হেল্প করেছে। সত্যি কথা, মানে এই আন্তরিকতাটা বা এই যে তোমাদের কাছ থেকে যে এত ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। চলো কাজগুলো সারি, তারপরে কথা হবে আবার। ব্রেকফাস্টে নুডলস বানাবো, আজকে একটু চিকেন দিয়ে করব। তো অন্যান্য দিন একেবারে সবজি টবজি কষিয়ে তারপরে আমি নুডলসটা দিয়ে সেদ্ধ করি, আজকে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। কড়ায় তেলে জিরে গরম করে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ওখানে রসুন দেব। আর এখানে চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, অল্প চিকেন ছিল আমার কাছে, সেটাই আমি ভাবলাম তাহলে ইউজ করে দেওয়া যাক। তো এই যে চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর রসুন অল্প বাটা আছে দিয়ে দেবো একেবারে। ভালো করে আগে পেঁয়াজটাকে একটুখানি একটুখানি লাল লাল করে ভাজবো, ভেজে এই যে রসুনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে তারপর চিকেনটাকে দেব। চিকেনটাকে দিয়ে হালকা নুন আমি দেওয়া ছিল এর মধ্যেই দিয়ে ওটাকে ভালো করে কষাবো, কষাতে মানে ভাজতে ভাজতেই না ওখানে সেদ্ধ হয়ে যাবে। একে তো ছোটো ছোটো করে কাটা, তারপরে মানে হাই ফ্লেম আছে। এবারে দেখো এই নুডলসে যে মশলা থাকে, অ্যাকচুয়ালি ম্যাগি ইউজ করেছি, ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। তিন প্যাকেট ম্যাগি ছিল, আমি এক প্যাকেটই মশলা দিয়েছি আর বাকি দু প্যাকেট রেখে দিয়েছি। আর একটু টমেটো সস দিলাম আর একটু সয়া সস দিলাম, দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে, জল দিইনি কিন্তু আমি, ওই কষানোতেই মানে সেদ্ধ হয়ে যাবে, জল সামান্য পরে একটুখানি দেব। এরপরে নুডলসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আলাদা করে আর নুন দেবো না, মশলাতেও নুন আছে আর চিকেনে আমি অল্প নুন দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটুখানি জল আমি এতে মিশিয়ে দেবো, বেশি না একদম অল্প, দিয়ে নামিয়ে নিয়ে আমাদের ব্রেকফাস্ট রেডি। আর আমি লঙ্কা দিলাম না, লঙ্কাটা আমি পরে কুচি করে কেটে খেয়ে নিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, এই জাস্ট স্নান করে এসে বসলাম, আর বললামই যে তোমাদের সকালে আজকে আজকে না, আমি বেশ কিছুদিন ধরেই বেশ কিছু রান্নাটানা করছি না, ওই কোনো রকম মাছের ঝোল বা মাংস করলে মাংসের তরকারি, মাংস আর কি মাংসের কারি, আর যে কোনো একটা সবজি হয়তো করলাম কোনো দিন, কোনো দিন একটু ডাল সবজি, কোনো দিন আজকে যেমন শুধু ডিমের ঝোল আর ভাত। যেহেতু ছেলের এক্সাম, বাড়িতে বসেই এক্সাম, কিন্তু তা হলেও আমাকে দেখতে হচ্ছে। আমি আগেও বলেছি, বারবারই একই কথা বলছি, ওর পড়াশোনার সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। বিশেষ করে যে বাচ্চাগুলো একটু উইক হয় তাদের প্রতি বেশি কেয়ার নিতে হয়, তো আমার ছেলেও সেরকমই, খুব ভালোও নয় আবার খুব খারাপও বলবো না আমি। তো যাই হোক, ওর পিছনে আমাকে এক্সট্রা লেবার নিতে হয়, দিতে হয়, তো সেই জন্য আমি মোটামুটি সব কিছুই স্যাক্রিফাইস করতে পারি। তাই জন্যই বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, কোনো কাজ করতে পারিনি। আমি বললাম না, আমি কোনো রিলেটিভসের, কালকে আমার একটা রিলেটিভসের বিয়ে আছে, আমি সেটাও যাব না, আমার হাজবেন্ড যাবে, তো তার জন্য এই হচ্ছে কথা। আর জানো তো আমার কি চুল উঠছে, ডক্টর দেখালাম, ডক্টর বলল এটা হলো কোভিডের এফেক্ট, তো মোটামুটি নাকি ছ মাস চুল উঠবে, ওষুধ দিয়েছে। আমাদের আগেই বলেছিলাম যেদিন ছেলেকে স্কিনের ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, আমিও দেখালাম, তো ওষুধে তো কোনো কাজ হচ্ছে না। উনি অবশ্য বলেই ছিলেন যে খুব একটা লাভ হবে না, আপনি ছ মাস পরে এসে দেখাবেন। আর চুল মানে হাত দেওয়া যাচ্ছে না,
মানে চিরুনিটা চালালেই ফার্স্টে এতটা মতো চুল উঠে যাচ্ছে, তারপরে আবার যতবার আঁচড়াচ্ছি ততবার এত ঠিক এত এত করে চুল উঠছে। তো ছ মাসের মধ্যে চুল আর মাথায় থাকবে কি না আমি জানি না, যাই হোক। তা তোমাদের বললাম তো আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তা তোমরা আমার সাথে থাকলে, আমাকে এইভাবে মোটামুটি সাহস যোগালে বা উৎসাহ দিলে আমি ঠিক বাকি স্টেপগুলোও কমপ্লিট করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। তা বেশি কথা বলবো না, চলো এমনি ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়েছে, প্লিজ একটু দেখো আর আমার সাথে থাকো, আর একটু স্কিপ না করে ফুলটা দেখলেই ভালো হয়। অনেকদিন পরই ভিডিও দিলাম, চেষ্টা করছি রেগুলারিটি আনার জন্য, ওর এই উইকের মধ্যেই এক্সামটা শেষ হয়ে যাবে, তারপরে রেগুলারিটি করার চেষ্টা করছি। আর আমি নিশ্চয়ই জানাবো, মেল টেল পেলে আমি সবই জানাবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তোমরা যারা নতুন তারা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পুরনোদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার সাথে থেকো, আর একটা করে লাইক করে দিও, আর তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্টও করো, সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। বেশ কদিন আমি খুব বিজি ছিলাম, তাই হয়তো খুব একটা আমি পারিনি, কিন্তু আবার আমি কন্টিনিউ করার চেষ্টা করছি। চলো আজকের মতো টাটা।